হ্যালো আসসালামু আলাইকুম প্রিয়দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুন্দর আছেন সুস্থ আছেন এটাই সবার জন্য দোয়া করি আবারও হাজির হলাম আরও একটা রেসিপি নিয়ে সেটা হলো বাটা সর্ষে দিয়ে কাঁচা ইলিশের রান্না খুবই মজার একটা রেসিপি তাই আপনাদের সাথে এটা শেয়ার করা আর তাছাড়া এটা হাতে মেখে রান্না করেছি খুবই মজার হয় বলেই শেয়ার করেছি তাহলে চলুন দেখে আসি এটা রান্না করতে আমার কি কি উপকরণ লেগেছে তো এখানে আমি নিয়েছি সর্ষে ওয়ান থার্ড কাপ সর্ষে নিয়েছি আমি এখানে মোটা সর্ষেটা নিয়েছি মোটা সর্ষেটা তিতা লাগে না ছোটোটার তিতা লাগে খেতে আর এই সর্ষেটায় আমি পাটায় পানি দিয়ে ভালো মতো বেটে নিয়েছি এখানে আমি চার পিস ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছটা আমার ফ্রিজে ছিল আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি তো আমি যেই প্যানে রান্না করব সেই প্যানের ভিতরে এখন আমি দিয়ে দেব সর্ষে বাটা আর দিয়ে দিলাম আদা আর রসুন বাটা হাফ চামিচ আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এক চামিচ দিয়ে দিলাম ধনে গুঁড়া এক চামিচ দিয়ে দিলাম হাফ চামিচের মতো জিরার গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক লাল লালমরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামিচ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিব সর্ষের তেল এখানে ওয়ান ফুট কাপ সর্ষের তেল নিয়েছি অর্ধেকটা ঢেলে দিয়ে দিলাম বাকি অর্ধেক পরের দিয়ে দিব এখন হাত দিয়ে ভালো মতো মশলাটা আমি মেখে নিব অবশ্যই ভালো মতো মেখে নিতে হবে মশলাটা তো মাখা হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিব তো সবগুলো মাছ আমি দিয়ে দিয়েছি এখন মাছগুলোকে ভালো মতো সর্ষে বা মশার সাথে ভালো মতো মেখে নিতে হবে তো সর্ষেটার সাথে ভালো মতো মাছটা মেখে রেখে দিলাম এখন বাকি যে অর্ধেকটা সর্ষের তেল ছিল সেই সর্ষের তেলটা দিয়ে দিলাম মাছের উপরে দিয়ে আবার একটু মেখে নিব আবারও ভালো মতো মেখে নিলাম মাখা আমার হয়ে গেছে এটাকে এখন আমি রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো তো ছয় মিনিট পর আমি ফিরে আসবো ছয় মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রান্না করে নিব তো রান্নার জন্য আমি চুলায় দিয়ে দিলাম চুলায় বসিয়ে দিয়েছি এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করলাম বলকটা চলে এসেছে ঢাকনাটা তুলে নিব এখন ইটো মাছগুলোকে উল্টে অপর পাশটা কষিয়ে নিব মাছগুলো উল্টানো হয়ে গেছে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও রেখে দেবো পাঁচ মিনিটের মতো চুলার আশটা মিডিয়াম হিটে থাকবে পাঁচ মিনিট পর ঢাকনাটা আবারও তুলে নিলাম মাছগুলোকে আবারও উল্টিয়ে দিব উপরে তেলটা বেশি উঠেছে সর্ষে আর মাছটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পানি দিয়ে দিব আমি যখন সর্ষেটা মেখে নিয়েছিলাম তখন আর পানি ব্যবহার করিনি এখন আমি পানিটা দিয়ে দিলাম দিয়ে ভালো মতো মশলার সাথে মিশিয়ে নিয়েছি মিশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো চার পাঁচটা কাঁচামরিচ আস্ত কাঁচামরিচটা দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ডেকে এটাকে রেখে দেব ছয় থেকে সাত মিনিট চুলা রাশটা লোতে রেখে দিয়েছি ছয় থেকে সাত মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম মাছগুলোকে একটু আলোতোভাবে নেড়ে উলটিয়ে পালটিয়ে দিব বাস হয়ে গেছে উল্টানো এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আরও পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনাটা আবারও তুলে নিলাম মাছগুলো রান্না আমার হয়ে গেছে হাত দিয়ে ধরে একটু দুলিয়ে দিলাম চুলাটা আমি বন্ধ করে এখন আমি মাছগুলোকে নামিয়ে নিব রান্না আমার কমপ্লিট হয়ে গেছে আমি একটা প্লেটে তুলে নিয়েছি আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইবার করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইবার করে নেবেন সাথে থাকে বেলাইকনটি ক্লিক করে দেবেন তো ভালো থাকেন সবাই দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ